প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। 75 পরবর্তী সরকার জনগণের কল্যাণে কোনো পদক্ষেপ না নিলেও আওয়ামী লীগ টানা 12 বছর ক্ষমতায় থেকে মানুষের জীবনযাত্রার উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাঠামো ও অবকাঠামোগত কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের তৈরি অস্থিতিশীলতা মোকাবেলা করেই দেশ এগিয়ে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগে সহনীয় টেকসই নিরাপদ বাংলাদেশ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিকল্পিতভাবে কাঠামোগত ও অবকাঠামোগত কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, 30টি বন্যা আশ্রয়কেন্দ্র, 30টি জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও 5টি মুজিব কিলা উদ্বোধন এবং আরও 50টির ভিত্তিপ্রস্তর স্থাপনের এ আয়োজন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে চলছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রকল্পগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদ, ঘনবসতি ও দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থান হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় মুনশিয়ানার পরিচয় দিয়েছে, যা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও আমরা মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছি। সেই কারণে এখন আমাদের উপর দায়িত্ব পড়েছে যে আমরা এখন সারা বিশ্বে কীভাবে দুর্যোগ মোকাবেলা করা যেতে পারে তার পরিকল্পনা নেওয়া, বাস্তবায়ন করা, মনিটরিং করা, সেটা দেখা, তার উপর মানে প্রাকৃতিক দুর্যোগ তো বিভিন্ন সময় বিভিন্নভাবে আসে, এই ব্যাপারে কাজ করার জন্য আমরা এই গ্লোবাল অ্যাডাপ্টেশন সেন্টার কার্যালয় স্থাপন করা হয়েছে। যেতে আমি মনে করি যে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার বা বিরোধী দল যে কোনো অবস্থানে আওয়ামী লীগ জনগণের পাশে থাকে। 3.5 বছরের মধ্যে জাতির পিতা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে রেখে গিয়েছিলেন। এরপরে যারা এসছে তারা তো ঘুমিয়েই কাটাচ্ছিল, কিন্তু নিজেদের সম্পদ বাড়াতেই ব্যস্ত ছিল, দেশের মানুষকে সম্পূর্ণ অবহেলা করেছে। কিন্তু আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে, কাজে সে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে মানুষের কল্যাণেই কাজ করেছে। করোনার মতো দুর্যোগকে মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে সরকারি নির্দেশনা ও সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। স্বাস্থ্যবিধিগুলি মেনে আপনারা চলবেন, অর্থাৎ মাস্ক পরে নেওয়া, এমনকি যারা টিকা নিয়েছেন তাদেরকেও আমি বলবো যে মাস্ক পরা, হাত পরিষ্কার করা, নিজের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেকে সুরক্ষিত রাখবেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, সম্পদের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, আসন্ন যে কোনো দুর্যোগে জনগণকে সুরক্ষা দিতে ব্যবস্থা নিচ্ছে সরকার। যথেষ্ট সতর্কতা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি, ইনশাল্লাহ এটা আমরা সতর্ক থাকবো, এই ঝুঁকি হ্রাস করতে পারবো। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।